আসসালামু আলাইকুম। ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভারতের মাটিতে বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল 9 ম্যাচের মাত্র 2টিতে জয় পেয়েছিল টাইগাররা, এমনকি হারতে হয়েছে পুচকে নেদারল্যান্ডসের বিপক্ষেও। এমন বাজে পারফরমেন্স ভালোভাবে নেয়নি ভক্তরা, বোর্ডও তাই খুঁজছে বাজে পারফরমেন্সের নৈপুণ্যের কারণ। বিশ্বকাপ শেষে টাইগাররা দেশে ফেরায় বেশ কিছুদিন পর বিশ্বকাপ ব্যর্থতার কারণ খুঁজে তদন্ত কমিটি গঠন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সেই কমিটি কার্যক্রম শুরু করেছে আগেই। বিশ্বকাপ দলের সদস্যদের সঙ্গে এরই মধ্যে কথা বলেছেন সেই তদন্ত কমিটি। খেলোয়াড় ছাড়াও বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান থেকে শুরু করে কোচ চন্ডিকা হাথুরি সিংহে, এছাড়াও ম্যানেজারের সঙ্গে কথা বলেছে বোর্ড পরিচালক কমিটি। তবে তদন্ত কমিটিতে এবার ডাক পড়েছে এমন একজনের দিকে যে কিনা বিশ্বকাপ দলেই ছিলেন না। গত বছর একের পর এক নাটকীয়তা জন্ম দেওয়া তামিম ইকবাল বিশ্বকাপ স্কোয়াডে না থাকলেও বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত কমিটিও তাকে দেখেছে। টাইগারদের সাবেক এই অধিনায়কের টিক কেন রেখেছে তা অবশ্য দোআশাপূর্ণ। গণমাধ্যমের দাবি বিশ্বকাপ ব্যর্থতার পিছনে তামিম ইকবালকে ঘিরে সাম্প্রতিককালে ঘটনাপ্রবাহের সম্পর্ক থাকতে পারে, তাই ডাকা হয়েছে তাকেও। গত বছর জুলাইয়ে আফগানিস্তান সিরিজের মাঠেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে অবসর ভেঙে দলে ফিরলেও ফের বিশ্বকাপের আগে জমে ওঠে নাটকীয়তা। শেষ পর্যন্ত বিশ্বকাপ স্কোয়াডেই জায়গা পাননি তামিম। নির্বাচকদের দাবি ইঞ্জুরির কারণে তামিমকে দলে রাখা হয়নি, কিন্তু তামিম জানান বিসিবির বেতন নোংরামির কারণে নিজেকে দল থেকে সরিয়ে নিয়েছেন। এসব ঘটনাপ্রবাহ দলের উপর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন তদন্ত কমিটি, তাই এবার তামিমকে করা হবে জিজ্ঞাসাবাদ। সম্মানিত ভিউয়ার্স, তদন্ত কমিটি তামিমকে জিজ্ঞাসাবাদ নিয়ে যদি আপনার কোনো ব্যক্তিগত মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন।